আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াসমিনস ব্লগ ভিটি। তো আজকে আমি শারজাতে এসেছিলাম, দুবাইয়ের একটি শহর শারজা। তো এখানে একটি কাজে এসেছিলাম। তো আসার পরে চোখে পড়ল শারজাতে সবথেকে বড় সোনার মার্কেট, এটা শারজাতে আছে স্বর্ণের মার্কেটটা। তো ভাবলাম এত বড় একটা স্বর্ণের মার্কেট আর আপনাদের সাথে শেয়ার করবো না, তাই কি হয়, তাই আমি নেমে পড়লাম আপনাদের সাথে এই মার্কেটটা, এই স্বর্ণের মার্কেটটা দেখানোর জন্য। খুব বেশি কিছু দেখাতে পারবো না, তারপরে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক মার্কেটে। আমরা যাচ্ছি গাড়ি থেকে নেমে, তারপর মার্কেটে ভিতরে যেতে হবে। আর দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর খুবই পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশটা। আর আজকে প্রচুর রোদ, অনেক গরম পড়ছে, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর দুবাইতে এমনিতেই গরম বেশি, তাপমাত্রা সবসময় বেশি অন্যান্য দেশের তুলনায়। তো আমরা এখন গাড়ি পার্কিং করব, গাড়ি পার্কিং করে তারপর আমরা মার্কেটের ভিতরে যাব। তো দেখুন গাড়ি পার্কিং করার জন্য কত সুন্দর করে জায়গা করে রেখেছে, আর সবাই এখানকার নিয়মগুলো মানে, সুন্দর করে করে তাদের গাড়িগুলো পার্কিং করে। আমাদের দেশে গাড়ি পার্কিং বলে তেমন কোনো জায়গাই নেই, কিছু কিছু জায়গায় আছে আর সবাই যে যার মতো পার্কিং করে মার্কেটের বাইরে। তো এখানে সবাই নিয়ম মেনে চলে, দেখুন কত সুন্দর করে গাড়ি পার্কিং করে রেখেছে। আর দেখুন যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মার্কেটে ঢোকার গেট, মার্কেটের ভিতরে ঢোকার গেট, গেটের ওপরটাও দেখুন মার্কেট, পুরাটাই স্বর্ণের মার্কেট। তো আমি তো ফার্স্ট আসলাম, ভেতরে যাইনি। তো চলুন আপনাদের সাথে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই কেমন, আমিও দেখি প্রথম এবং আপনারাও দেখুন কেমন। ফাঁকা জায়গাটা এখানে গাড়িটা পার্কিং করা হবে, পার্কিং করে তারপর নেমে আপনাদেরকে মার্কেটের ভিতরে নিয়ে যাব। বন্ধুরা আমরা মার্কেটের ভেতরে চলে আসছি, পুরাটা জুড়ে শুধু স্বর্ণের মার্কেট, এখানে অন্য কোনো দোকান পাওয়া যাবে না, সবটাই স্বর্ণের দোকান সবগুলা। এটা মার্কেটের ছোট্ট একটা অংশ বলা চলে, পুরাটা আমি আপনাদের দেখাতে পারিনি, জাস্ট একটা অংশ, ছোট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, যেহেতু এটা দেখানোর উদ্দেশ্য আজকে আমার ছিল না, পাশ দিয়ে যাচ্ছিলাম চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই ঢোকা। যে দেখুন সব স্বর্ণের দোকান, সবগুলা স্বর্ণের দোকান এখানে, দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনার অর্নামেন্টস এখানে রয়েছে, এগুলা সব হচ্ছে চুড়ি, ব্যাঙ্গেলস, সাইডে নেকলেস আছে, যে সব স্বর্ণের দোকান। এটা একটা ডায়মন্ড জুয়েলারি, এখানে সমস্ত ডায়মন্ডের জিনিস পাওয়া যায়, স্বর্ণের জিনিসও আছে, ডায়মন্ডও সেল করে। আর এই দেখুন কত চুড়ি, ব্যাঙ্গেলস, কত ডিজাইনের, হোয়াইট গোল্ড, গোল্ড। আর এইখানে স্বর্ণের দোকানগুলোতে হলুদ কালারের লাইট থাকে, আমাদের দেশে স্বর্ণের দোকানেরগুলোতে এই কালারের লাইট থাকে না, দেখুন কত সুন্দর, শুধু স্বর্ণ আর স্বর্ণ। বুঝছেন, এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের অর্নামেন্টস তৈরি করে রেখেছে, দেখুন কত সুন্দর ডিজাইনের নেকলেস, কত ডিজাইনের। আর এদের ডিজাইনগুলা অনেক স্বর্ণ থাকে, এদের নেকলেসগুলা, ব্যাঙ্গেলসগুলা সব কিছুতে অনেক স্বর্ণ দিয়ে করা থাকে, দেখেছেন কত সুন্দর। আমি পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আমি আপনাদেরকে ততটুকুই দেখিয়েছি, দেখুন কত সুন্দর। এই যে দেখুন কত সুন্দর সুন্দর চুড়ি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর যদি আপনারা নতুন নতুন দুবাইয়ের দৃশ্য ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।